আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সংগঠন। সাজা প্রাপ্ত আসামি দলের নেতা হতে পারে না, অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়া। আমাদের নদীগুলি আমরা ড্রেজিং করছি, নৌপথ সচল করার পদক্ষেপ নিয়েছি, খাল বিল জলাধার হেজে মধ্যে যেগুলি আছে সেগুলিও আমরা সেই অনাবাদি জমি আবাদ করার পদক্ষেপ নিয়েছি। আমরা চাই বাংলাদেশে 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। এই জন্য কৃষি মন্ত্রণালয় থেকে একটা বিশেষ বরাদ্দ দেওয়া আছে অনাবাদি জমি চাষ উপযোগী করতে। আর কোটালিপাড়া টুঙ্গিপাড়ার দায়িত্ব আমার, কোথাও যেন কোনো জমি অনাবাদি না থাকে, সেগুলি আমরা সমস্ত পরিষ্কার করে আবাদ করার সুযোগ করে দেবো। যার যার জমি সে সে চাষ করবেন, ফসল ফলাবেন, সেটাই আমরা চাই, সেই ব্যবস্থাই করে দিচ্ছি। তাছাড়া সড়কপথ নৌপথ সবগুলি আমরা করেছি। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের আজকে সারা বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। করোনা যেমন মোকাবেলা করেছি, আজকে আমরা দারিদ্র বিমোচন যা 40% ছিল বিএনপির আমলে, আমরা 20% নামিয়ে এনেছি। আজকে যদি করোনার অতিমারি আর ইউক্রেন যুদ্ধ না হতো তাহলে দেশকে আরও উন্নতির পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু তারপরে আমি বলবো যে আমাদের মাটি উর্বর, আমাদের মানুষ আছে, দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব। অনেকে অনেক কথা বলে, কেউ কেউ আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করে, কেউ কেউ বলে দুই দল। এখানে একটা কথা বলতে চাই, 2008-এর নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট 300 সিটের মধ্যে, আর আওয়ামী লীগ মহাজোট করেছিল, বিএনপি ছিল 20-দলীয় জোট, বিএনপি নেতৃত্ব পেল 30টা সিট আর বাকি আওয়ামী লীগ। তাহলে এই দুই দল এক পর্যায়ে হয় কিভাবে? বিএনপি সরকার আমলে জঙ্গিবাদ, সন্ত্রাস, গ্রেনেড হামলা, 500 জায়গায় একই সাথে বোমা হামলা, 63 জেলা বোমা হামলা, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন, ওরা মানুষকে কিছু দেয়নি, মানুষের অর্থকে সব লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। এমন একটা রাজনৈতিক দল, তারা তাদের নিজেদের গঠনতন্ত্র মানে না। বিএনপির গঠনতন্ত্রেই আছে সাজাপ্রাপ্ত আসামি দলের নেতা হতে পারে না, আর বিএনপিকে আজকে একটা নেতাও পায় না যে অন্তত সাজাপ্রাপ্ত আসামি না, যে একজন সাজা পায় খালেদা জিয়া, তার ছেলে, দুজনই সাজাপ্রাপ্ত আসামি, আর তার ছেলেকে বানিয়েছে, যেটা আবার 21 আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত, তারা সেই দলের নেতা। নিজেরা নিজের দলের গঠনতন্ত্র মানে না, নিয়ম মানে না, আইন মানে না, তো সেই দলের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না। যারা ওই দুই বড় দল বলবেন তারা ভুল করেন। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সংগঠন, এদেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দল গড়ে উঠেছে। তাই আওয়ামী লীগ ক্ষমতা আসলে দেশের উন্নতি হয়। আর বিএনপি, জাতীয় পার্টি বা যে দলগুলি আছে, জামাত, এরা কারা? অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়া, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে, উচ্চ আদালতের রায় আছে। সেই ক্ষমতা দখলকারী অবৈধভাবে ক্ষমতায় বসে থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল তৈরি করেছিল সেই দল হচ্ছে বিএনপি। এরা মানুষের কল্যাণও চায় না, মঙ্গলও চায় না, মানুষের আগুন দিয়ে পোড়ায়, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। কাজে এদের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না। এদেশের মাটি মানুষের সংগঠন আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতার সুফল আজকে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছাচ্ছে, ইনশাআল্লাহ পৌঁছাবে। আমি আপনাদের এই রোদের মধ্যে আর কষ্ট দিতে চাই না। আমি অনেকদিন পর এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত, আপনারা এসেছেন। আমি আবার বলবো যে আপনাদের মাঝেই তো আমি ফিরে পাই আমার হারানো বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ। আপনাদের এই স্নেহ ভালোবাসাই আমার একমাত্র শক্তি। আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনারাও দোয়া করবেন বাংলাদেশকে আজকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি, স্মার্ট বাংলাদেশ হিসেবে যেন গড়ে তুলতে পারি।
দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news। ভাবনার মুক্ত বাতায়ন ফলো করুন iNews এর ফেসবুক পেজ ও টুইটার। জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন iNews.news এর ইউটিউব চ্যানেল।